উঠা উঠা হাত দিয়ে উঠা দে। কি ওটা? ওটা কি? কি ওটা? ওটা কি? যেতে কবার কি ওটা? ভুল ভুল, ওটা গুবরা। মাস আর মাস দুনিয়া ভর কামাস, পোকারি কাইন মাগুর, এই দেখুন পোকারি কাঁথা মাইকে একদম। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি মাছ ধরার জন্য, চরপাঠা জালে যাব। এই দেখুন প্রকাশ ভাই ডুঙ্গি ঠিক করে রাখছে, আর একেবারে নৌকাটা একেবারে, আর আমাদের দেখুন ওইখানে লং এন্ডের বোটটা এখন প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে, দেখুন সবাই সামান টামান নিয়ে যাচ্ছে। আজকে অনেকদিন পরে যাবো তো, হ্যাঁ আজকে অনেকদিন পরে চরপাটা জালে যাইতেছি, তো একটু মজাও করতে হবে, দেয়া যাক। উপরে ওঠার চান্স পাইলে উপরে উঠবো, আর নয় তো হবে না মনে হচ্ছে। জায়গার উপরে বুঝেছি, লালা দিতে দেশে কইছে, আর আমরা তো জলদি বাজি, এরকম জলদি বাজিতে বাইরেছি, ঘর দিয়ে একটা রড নিয়ে কাঁকড়া ধরার জন্য সে রড আনতে ভুলে গেলাম। তো ঠিক আছে, কিছু করার নেই। আর বাবা জাল দিয়ে আসছে, তো সেইখানে এখন আমরা যাব। আর জায়গার কোনো আইডিয়া নেই বলে আমরা এখন কিছু বলবো না যে ওইখানে গিয়ে কি করব। তো যাই প্রথমে, তারপরে যেয়ে আপনাদের দেখাচ্ছি। সেরকম এসে প্রিপারেশন করেও তো আসি নাই, সেরকম মানে ই করেও আসি না, মানে জলদি বাজি ফটাফট, মানে এসে কইছে সকালবেলা আইসি আর দাঁড়াইছে, তো ভোরবেলা আইসি দাঁড়াইছে আর ফটাফট কইছে যে চলো, তো চলো গুর গুর করে চলো। ঠিক আছে চলো, তাই এবার বেরোই, জায়গায় পৌঁছাই। তো মামা এখানে বসে বসে মাছ সাফাই করছে, ঢেলা মাছ না? হুম, ঢেলা আছে, চিত্রা আছে, আর একটা বড় সাইজের চিত্রা। তাই লাল বিটকি দুটো দিয়ে দিস ওখানে, ওই দুটো বেশি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, এ কি করবে? দেব ফ্রাই, ওই জায়গাতে ফ্রাই হবে একদম শক্ত শক্ত ভাবে, তারপর খাওয়া হবে, তারপর খাওয়া, তারপর ডাব খাবো। না ডাব কালকে পাইরে থইছি, আরো আছে গেছে, আরো আছে, কেটে উঠছে লোক আছে, ওই রাজেশ, রাজেশ দা গাছে উঠছে লোক আছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এইভাবে হতে থাক, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো সবাই নৌকা বের করানোর চেষ্টা চলছে এইখানে, আর এইখানে লং এন্ডের বোটটা যাওয়ার জন্য রেডি সব কিছুই। আর প্রকাশ ভাই দেখুন কি করো ভাই, আরে বাবা কি শোধ পড়তেছে, এখন কিছু ঠিক আছে। তো বন্ধুরা চলে আসছি ছোট নৌকার কাছে, আর প্রকাশ ভাই, প্রকাশ ভাই আর দাদা নৌকা ধরার জন্য একেবারে রেডি, ধরে ফেললো। আর বাবাই জায়গার নাম কি? এটার জায়গার নাম হলো বর্মা ঘোপ,
আমরা ওইখান থেকে নৌকা ছাড়ার পর ম্যাক্সিমাম দেড় ঘন্টা। হ্যাঁ, দেড় ঘন্টা লাগিয়ে গেছে, দেড় ঘন্টা নন স্টপ চালানোর পরে জায়গায়। ও, একটা সিঙ্গেল নারকেল গাছ। এরকম আমাদের এইখানে সব আইল্যান্ডে, মোটামুটি সব আইল্যান্ডেই নারকেল গাছ পাওয়া যায়। ঠিক আছে, সবাই এখন জাল টানার জন্য যাবে। তো এখন প্রকাশ ভাই, আমি, রাজেশ দা আর বল কাকা, আমরা চারজন বেরিয়ে গেছি, এখন যাব জাল টানার কাছে। তো বাবা একটা বইটা নিয়ে নিতা। তো বাবা আর প্রকাশ, হ্যাঁ, আমাকে দুজনটা পাঠাই দিল। চলো জালের কাছে যাই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, তো জালের কাছে চলে এসেছি বন্ধুরা। দেখুন, এই যে রাজেশ দা জাল টানা শুরু, আর আমাদের প্রকাশ ভাই একটু হেল্প করছে। তো দাদা বলছে বেশি বেশি আওয়াজ টাওয়াজ না, বিলকুল একদম শান্ত শান্ত ভাবে জাল। দেখুন, রাজেশ দা একেবারে বলছে দিনের বেলা নাকি জল অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর ওইখান থেকে জাল টানা শুরু, এইভাবে প্রকাশ ভাই সামনে বসা। আর রাজেশ দা একটা ডায়লগ দেন, আওয়াজ করিস না, আওয়াজ করিস না, একদম আস্তে আস্তে না সবাই, কিন্তু আস্তে আস্তে কথা বল। এই আস্তে থাক, ওজন কষ্টে আস্তে করতে আস্তে। আরে না, মাছ হবে অনেক সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা আবার বৃষ্টি যাচ্ছে। তখন একটু মিস্টেক হয়ে গেছে এখানে। তো রাজেশ দা বলছে এখানে নামতে হবে। তো দেখুন, রাজেশ দা একটু চেক দিয়ে দেখ, জলের আবার গোড়া উঠে গেছে নাকি? না না, এই জায়গা দিয়ে দেখ, ওই জায়গা দিয়ে দেখ, জল খাবো। আমাদের এখানে জবরদস্তি পাঠিয়ে দিয়েছে যে ঘুরাঘারা আমাদের সাথে আসো, কাজ করো না, কাজ কর। তো আমরা নৌকার কাছে চলে এসেছি, আর এই দেখুন একটা নারকেল গাছ। তো রাজেশ দা বলছে আমাদের ডাব খাওয়াবে, খাওয়াবি তো? চলো তাহলে। কি মাছ ভাজা খাচ্ছ নাকি? চিংড়ি মাছ ছিল, সেটাই খাচ্ছি। ওহ, আর দেখুন, তোমার তুলা ছিল না, বানাইছো? বানাবি, বানাইছ। বাহ, সুন্দর আছে। ঢেলা আর ই মাছ, বাহ সুন্দর। ভাতের সাথে হবে না, ঝোল? না,
খালি খালি ভাজা না মামা ঝোল খালি 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 সিঙ্গেল ভাজা হবে আর রাজেশটা দেখুন গাছে চড়বে ওইখানে হতে থাকুক আমার তুমি রান্নাবাড়া করো হ্যাঁ আর ওই যে হেল্পার চলে এসে সাথে আর রাজেশটা গাছ ওঠার জন্য রেডি খালি চা হ্যাঁ এদিকে এদিকে হ্যাঁ এই সাইডের দিকে ফেলা এই একটা এসব গাছ কারোর লাগানো না হ্যাঁ অটোমেটিক প্রকৃতি এদিক দিয়ে ওদিক দিয়ে আর মেন আমাদের আইরন আইরন তো এদিক ওদিক দিয়ে ভাসিয়ে এসে ড্রেন এসে নিয়ে গাছ হয়েছে হ্যাঁ যেগুলো ওই মানে ডাব হয় নাই না ওগুলো কাটি ফেলো কনসা ওই তো পরে আরো যেটা সরো তুমি যদি পইরা যায় বাস মাথা নাই যদি এটা পরে পাঁচটা কয়জন লোক পাঁচজন পাঁচজনই লোক আরো পাঁচজন লোক কই ছয়জন তো রাজেদা গাছ দিয়ে নামতেছে নামা শুরু ওকে ভাই আর পরে যা এদিকে শুরু হয়ে গেল মানে দাওটা ফেলাই পারে নাই সেই ভিতরে খাওয়া রেডি হ্যাঁ এইগুলাই ভালো হচ্ছে এইগুলাই ভালো ঠিক আছে প্রকৃতি প্রকৃতি দিয়ে দেশে ভাই এটা ভালো না লাগলেও ভালো হ্যাঁ ভালো হবে একটু মালাইটা একটু মোড়া একটু না মেলাই মোড়া নাইকেল হয়ে যাবে কয়দিন পরে খাও 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 মালাই না না নরম হয়নো গোড়া বাবা সবাই একা সবাই একা করে ডাব কাটতেছে এই জ্যাঠাটা মনে হয় একটু কম মালাই হয়েছে আচ্ছা আর মামা ওইদিকে মাছ ভাজা শুরু করে দিল তো হইতে থাক কম খা রে আরামসে খা সেই মিষ্টি দর মিষ্টি আছে ওকে ঠিক আছে তাই তো ডাব ডুব খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর দেয় তাই তো মালাই খাবো মালাই খাওয়া লাগবে না পেট ব্যথা করবে একেবারে সেই মালাই হ্যাঁ একদম বরাবর লিমিট মতো হয়েছে না গো হুম এইটাই হবে এই দেখুন এইটা হবে লিমিট দে কাট হাতে উড়ি কাট দুলমুল না মিষ্টি হাতে উড়ি কাট সব কাটা লিমিট এরই হয়েছে হ্যাঁ সেই সাদ না খাও মিষ্টি আছে কিন্তু ভাই ভিতরে মানে চিড়ে খাইছে গটর গটর খুঁজা তো সবাই ডাব খাচ্ছে আর এখন আমি মামার কাছে যাই মামা রান্না বান্না করছে একটু যাই দেখি কি হচ্ছে আর এই যে প্রকাশ ভাই আর একটা কাটছে ওর একটা খেয়ে হয়নি মামাটা সুপার সাইজ মামা নিয়ে গেছে মামা তো মামা নিয়ে গায়েব হয়ে গেছে সবাই আর জিজ্ঞাসা করে গেছে কই গেছে কই হ্যাঁ আর একটা ডাব কোথায় এটা মিষ্টি আছে রে আইলে ওখানে আরেকটা রয়েছে কিছু না মিষ্টি আছে তো আমাকে মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল এই যে ভাজাটা রয়েছে আর এই যে সুলাই দুই পিসানো হইতেছে আর দেখতে পারতেছে এই যে মাছ ভাজা হয়ে পারে না সের ভিতরে পরে যা ব্যালসা মারা শুরু হয়ে গেছে ভালো হয়েছে না সেই সাথ এ না ই নিয়ে পাতিটা খেলি একটু বসে বসে পাতিটা নিয়ে কেন উপরে বসে খেলে একটা মজাই আলাদা এটা কি ঢেলা মাছ কাটা বড়া কাটা বড়া সেই টেস্টটা তো একদম সেই হ্যাঁ ঢেলা মাছের টেস্ট ভাজা খাইতে আরও ভালো লাগে আর মাছ পাতায়ও ভালো লাগে কি মামা
ওর জন্য রাখছি। তিনটা পাইছিলাম, একটা বাড়ির নিচে, একটা ওর নিচে, আর একটা পাচ্ছি। আমিও ঘরে কাটি দিয়েছি কি ঢেলা আই যেটা ভাঙাল নেব। ঠিক আছে, ভাঙাল আগে পড়ুক। পড়বে না বরাবর, জল জাহের হয়েছে না, ভাঙাল পড়বেই পড়বে। পড়বেই না? আচ্ছা, বাঙালের লেঙ্গুর ধরে টান হচ্ছে রে। লেঙ্গুর ধরে? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার ভাজা টাজা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা চলে যাবো ডুঙ্গিতে। ডুঙ্গিতে এখনও তো জল কমতে না হলেও 2-3 ঘন্টা লাগবে। হ্যাঁ, একটু যেয়ে ডুঙ্গিতে বসে একটু খেলবো টেলবো, মানে পাত্তি খেলবো, একটু এনজয় এনজয় একটু সময় টাইম স্পেন্ড করবো, কিছু তো করার নাই বসে বসিয়া। তো ঠিক আছে, এবার ভাজা টাজা কমপ্লিট করে ডুঙ্গিতে যাই, তারপর দেখ। তো নারকেল গাছ টাটা, দেখা হবে আবার। আবার কোন দিন সে জানি না। হ্যাঁ, কোন দিন দেখা হবে সে জানি না। তো আমরা এখন চর ছেড়ে দিলাম, এখন আর চরে আসবো না, এখন বেরিয়ে যাবো এখান থেকে। এখন সিধা এখন ডুঙ্গির ভিতরে যাই, একটু হাওয়া টাওয়া লাগবে, ওই জায়গায় দেবো চিত্তের পেরে ঘুম না, একটু খেলবো টেলবো যত সময় জল না নামে। এই পাশে যে জালের ভিতরে যে, তারপর ঝর্ণায় যাবো অনেক, তারপর একটু ঝর্ণায় দিয়ে স্নান দান করার সময় পেলে পরে বরাবর চলে যাবো। চলো, ভাবছিলাম একটু খাড়িতে উঠবো, কিন্তু বৃষ্টি নামতেছে, গাড্ডার ভিতরে কাঁকড়াও বের করে যাবে না। মামা মিশন ফেল না, ও পাওয়ার টিলার স্টার্ট দাও মানুষ। টেক, এইবার মামা পারবেই পারবে। এই তো শাবাশ, চলো 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 চলো। ও প্রকাশ ভাই গ্রাফি দিচ্ছে, ইস উসিস জল নাই না, একটু ডিলে দিবেন দি। টাইম পাস করার জন্য, তার জন্য প্রকাশ ভাই দেখো বাড়তে বাড়ছে, বাটা হয়ে গেছে। এখন আমরা চারজন বসে গেছি, রাইজা মামা জোকার কি প্রকাশ ভাই আর আমি। শুরু করে দিলাম, খাও প্রকাশ ভাই কন্টিনিউয়াসলি মাছ খাইয়ে যাচ্ছে, কাঁঠাল মাছ সবাই ভাত টাত খাচ্ছে, আমিও খাচ্ছি, ভাতটা খাও, তারপরে তারপরে হবে মাছ ধরা, খেলাপানি বাকি। তো বন্ধুরা এবার যাচ্ছি আমরা উপরে বড় ডুঙ্গি, ওই যে দূরে দেখা যাচ্ছে উপরে, এখন যাবো। সারাদিন তো রোদ্দুর 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 অবস্থা খারাপ হয়ে গেছে, এখন উপর দিয়ে স্নান করবো, আর একটা কাঠের গাড্ডা আছে ওটাও দেখে আসবো, আর সের ভিতরে আমাকে এই পাশে যে জাল রয়েছে ওই জালেরও টাইম হয়ে যাবে। আর তো আমি আর পরেশ দা আর রাজেশ দা যাচ্ছি, তিনজনে, আর কেউ আসবে না কইছে, বৃষ্টিও আসতেছে ভয়ঙ্কর সরে ভাই, এদিকে এদিকে দেখ, এদিকে দেখ বৃষ্টি দেখ। ও হবে না, হবে না তো। তো ঠিক আছে, আমাকে উপরে বেশি সময় ওয়েট করবো না, যাবো যাই 10-15 মিনিটের ভিতরে স্নান দান করে রিটার্ন। ঠিক আছে, চলো চলো বন্ধুরা চলো, দাইয়া ফটাফট আসি। তো চলে আসছি উপরে, আর ওইদিকে যখন বৃষ্টি হচ্ছে আর আমরাও ভিজে গেছি কেবল, আর ওই যে রাজেশ দা প্রকাশ ভাই উপরের দিকে চলে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে প্রকাশ ভাইকে। তো চলুন ঝর্ণায় যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রকাশ ভাইয়ের দাদা ভিতরে চলে গেছে, আর আমি দুটো শিক নিয়ে আসছিলাম, দুটো গাড্ডা ছিল সেই দুটো দেখার জন্য। তো লোকে গাড্ডা দুটো খুঁজে নষ্ট করে ফেলেছে, কাঁকড়া ছিল বলেই নষ্ট করেছে, খুঁজে পেলাই সেটা দাদা, দৌড়া গাড্ডা খারাপ করে দিয়েছে খুঁজছে, ওই একবার খাবে আর খাবে না। দেখুন ঝর্ণায় জল কত সুন্দর, এইসব স্নান করলে যাবে, আর উপরে জল। এখন প্রকাশ কোথায়? উপরে কাজে না করো, স্নান করি। তো স্নান করা কমপ্লিট, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার, আর প্রকাশ ভাই কোথায় জঙ্গলে হারিয়ে গেছে যাই না, ও আসবে। তো আমরা যাই নৌকার কাছে, যেয়ে এখন প্রকাশ ভাইয়ের জন্য ওয়েট করব। চল দা চল, আইসে ও, চলো
স্নান টান করে ডুঙ্গির কাছে আসতে আসতে আবার বর্ষা শুরু। এই দেখুন প্রকাশ ভাইও ভিজছে। তা খালি খালি স্নান করার জন্য হয়েছি না, খালি খালি স্নান করার জন্য হয়েছি। আর ঠিক আছে, তাও কোনো কিছু এখন আর তো কিছু করার নাই, যা আছে কপালে সেটা কথা। এখন সিধা যাবো আমরা জালের ধারে, যাই মাছ ধরবো, তারপরে হবে তুফানি, চলো সাথে যাও। কিন্তু চলো চলো চলো, বড় নৌকা এখানে রয়ে গেছে আর সঙ্গে বাবাও রয়ে গেছে, আর আমরা চারজন পাঁচজন বেরিয়ে গেলাম মাছ ধরতে। কেন কি মেশিন ডুঙ্গিটা অনেক পাথরের উপরে আছে, তো একজন মেশিন ডুঙ্গিতে থাহা লাগবে, সেই সাথে ডুঙ্গিটা পাথর পাথরে উঠে না যায়, বাজে গেলে লাস্টে আমাকে বাড়ি যাওয়া লাগবে রাত্রির 11টার সময়। ঠিক আছে, 11টার সময় যাবো না, এখন মাছ ধরবো। হ্যাঁ, এখানে হবে খেলো খেলো, সবাই খেলো, আসো ময়দানে, চলো দে আমার একটা জুতা দে দাও ভাই, সহ্য নাই মাছ ধরে ভিতর সাইড দিয়ে বাইর সাইডে বসে একটা তাও একটা ভাঙাল মাছ ধরে ফেলেছে। এটা দেখ সেটা ঠোঁটটা কিরম থাকে, চুম্মা দেবে চুম্মা, চলো ও মাছ ডুবাই, এই সাইজ না অনেক মাছ পড়ছে, চলো চলো ভাই। এই জি অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা মাছ খাইয়ে পেট বন্ধুরা, কি পরিমাণ মাছ টুকুর হচ্ছে, উথাল পাথাল মাছাই দিচ্ছে, ওরে বাবা ওরে মাছ, আসো আসো সামনে দেখ ময়দানে আসো, দেখছো আমাকে কপাল, আমরা আইছি তোমাকে কপাল, আমি আর প্রকাশ আসলেই মাছ পাওয়া যায় না গো, ছোট দাদা আসলে হবে পাওয়া যায় না, আমরা জাল দুটি কত বাইরে দিয়ে ফেলেছি, সাই মাছ একদম জল জল মানে উফাল পাতা শুরু করেছে, এই পড়ছে না প্রাইস একটা জ্যান্ত মাছ জালের ভিতরে জলের ভিতরেই ধরবে তো, কোথায় মামা হাঙ্গারে, কিন্তু সেই সাইজ না, ওই দূরেও তো জল সব উত্তাল পাতাল করতেছে করতে থাক, আজ একটা মাছ ধরছে, নিয়ে নিয়ে ধর নিয়ে দেই তোর কিরম শক্তি, আর কালার সবুজ, কালার সবুজ না রে, কা সাদা আর পাংখার কালার হইছে, হোয়াইট ব্ল্যাক গ্রিন সব আছে, সব আছে, এই যে গ্রিন, এই যে গেছে, কত কেজি হবে, 2 কেজি দেড় কেজির উপরে আছে, 2 কেজি ধরা দে, এই গেছ ও গেছ, ও ধরবো না থাক, আরে দৌড়েই যাচ্ছে, চিত্রা মাছ, চিত্রা মাছ, চলো চলো চলো, ওই একটা চিত্রা দেখাই কোনো কাজ হবে, প্রকাশ প্রকাশ ধরো ধরো, কি করো তুমি, এই 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 চিত্রা আমার গায়ে ধর ধর ধর, প্রকাশ ধর, জালটা শুরু করেছিলাম এইখান থেকে, তো এখনো হালকা হালকা জল আছে, এই যে এখন ওইটা কমবে তো আরো কমবে, জল কম হবে আর আমরা মাছ ধরা শুরু করবো, তাও আস্তে আস্তে 2-4টা মাছ ধরা হয়ে গেল, তো এখানে সব এখন জাল তুলে ফেলা হচ্ছে, কারণ কি কালকে অন্য জায়গায় এসে তারপর জাল দেবে, তো এখনই সব জালের গোড়া সব উঠিয়ে ফেলছে, প্রকাশ ভাইও এই করছে জাল সব, এইগুলো ছাড়াই দিয়ে এই পাশে তো মাছ নাই, হ্যাঁ আর জলও তো নাই, তো এই পাশ দিয়ে সারান লাগবে, এরকম পাশে কোনো সময় বেশিরভাগ মাছ মানে এক সাইড দিয়ে আমরা মাছও ধরতে থাকবো আর এক পাশ দিয়ে জাল উঠাতে থাকতে হবে, জাল উঠাতে থাকতে হবে, হ্যাঁ চলো আর একটু জল রয়েছে, হ্যাঁ একটু সময় ওয়েট করতে, একটা 5-60 মিনিট তারপরে কাজ, এই রে সিলে নিয়ে গেল রে, এই বাঙ্গাল মাছ নিয়ে যায়, ওই 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 শুরু, আবার একটা দাইত নামাই দিলাম, তুই আস্তে আস্তে দেখো কতগুলো মাছ পাই দিছি, এই উপর বাসে করে তুমি মাছ মারছিস,
জল একটু কমুক না। মাগুর হে কা মাগুর হে, দুটো ধরে একটা, একবারে দুই দুটো উড়ে গেছিস। অক্টোবর আসো ময়দানে, কই অক্টোবরটা ধরে উঠা, কামড় কিছু হবে না, না না অক্টোবরে মারবে না। আসো ময়দানে আসো, সুপার ভাঙ্গালের ছিল। আর কোন ছিল এপেশে ছিল কি লাগবে না? এই লোকে খায় ঠিক আছে, জেন্টু খাই ফেলে দৌড়ে পাঁচটা মাসের এই একটাই হয়েছে হয়েছে রাগ হয়েছে এই এই যে একটা এই এই ধর এই তুলোর ডাডি না কি কয় না ড্যাডি হে কে আর বসে তাও দিয়ে খেয়েছে চল 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 নাই রাখ রাখ চলো আমাকে মেন জায়গায় যাইতে হবে মাছের জায়গায়। লাফাই যায় জালের তল দিয়ে এই প্রকাশ এই জায়গায় খেসিনটা পাত প্রকাশের খাওয়ার তা না ও বড় চিত্রা খাবে না ভাঙ্গাল ভাঙাল ছুড়ে ছুড়ে চলছে ওকে আমি তো ওই পেশের ওই বড় মাছটা দেখাই সেই মাল সেই মাল প্রকাশ সেই মাল এই দেখ খুব
ওটা দেখ তো ওই দূরে দূরে বাঙাল 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 করছো আসো ময়দানে সামনে তুই হাতেটা রাখ না ভাই তত ধরতে পারবি তোরা তো মাছ ধরিস না এই জায়গায় রয়ে গেছে ভাঙাল কই কোন জায়গা এই জায়গাটা ভাঙাল রয়েছে কোহানে আমি বরাবর করছি ভাই দি ও গেছে থাক আয় না যাই না তাহলে তো গুতাইলাম এটা তোলে নাই মা এটা দিয়ে আমি দৌড়ছি মাছ বুঝলি দেখছো এটা কি দেখো দেখো আছে ময়দানে তো আসাই হবে সেটা তো কথা না কথা হয়েছে একটু সাইজে চিত্রের গোল চিত্রের একটু ছোট হয়ে গেছে মাছ রয়েছে হাত দিয়ে সিটে যে পড়ছে একদম চলো চলো সামনে দিকে চলো এই যে লম্বা চিত্রা এই দেখো সিআই আমাকে মাছ চাইছে ওই সামনের এক জায়গায় আমরা মাছ দেখে গেছি পুরো মাছ দেখা যাক যাই তারপর আপনাদের দেখাই আর এইসব জায়গা ফাঁকা ফাঁকা দেখিন আমাদের দুই ব্যাগ মাছ হয়ে গেছে রাগ হয়ে যাবো কিন্তু রাগ হয়ে যাবো কিন্তু চিত্রঙ্গ এতে আবার ফেরাত করে উঠলে না না ওটা মরছে না এটা অন্য পাথরের চিরঞ্জনি ফাঁকা কি ধরনের পোতা ড্যাডি 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 তো ওই পাশ দিয়ে বাইক করলে ভালো হইতো মামা ওই পাশ দিয়ে টান দিও এই সামনে একবারে ব্যাগে ফেলাই দিই আগে এদিকে তো লাইন দিয়ে যাচ্ছে রে মালা মালা খেলতে চলো না মালা মালা আমরা করি খেলা আকাশের দিকে চাও জারি নি বা নেও 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 এই দেখো বুড়াতা বুড়ো চিত্র আধা কেজি আছে এরম তা যদি বেশি না এরম তা যদি 40-50টা পরে না ব্যাস আর লাগবে না
কিন্তু কেজি কেজি থাকলে কেজি কেজি থাকলে ডিমান্ড বেশি। হ্যাঁ কেজি থাকলে কেজি থাকলে 1 কেজি 400 টাকা। আর কি লাগবে না পুটি পুটি রাখে শুনতা। ও পুটি যে আবার কাকড়া খায় এই যে এই যে পুটি এই ছোট সাইজ আমি তো উড়াইলাম দুইজনে তিনজন ওই গাড্ডাটার মধ্যে দেখি প্রকাশ হয়েছে কত মাছ হয়েছে এই যে এই যে কয় না তো আমাদের দুটো ধরবি ওই লাগবে না ওই লাগবে না ওই মাছ তো খায় না এগুলো জলে সাইড ওগুলো সাইড এমনি তো আমি জল উঠে দেব এই যে এই সব বিপিএল এই সেরম আগে কইলে তো উড়াই চান তো কত বিপিএল ছিল ওই পাদারে দেখ দেখ দেখো দেখছি আমি ওর শেষ মধ্যে আমি কষ্ট তো মাছ পারাচ্ছে ওর বয়স হয়ে গেছে না বোঝে না ও আর রাত্রে ভালো থাকে দিনলে দেয় না লাল বেশ কিনে আনতে হয় না গো। হ্যাঁ কালারটা মানে এত সুন্দর কালার না লাল এই যে আছে সেই সাইজ দিই না এইটাই তো রাইজারে কামড় দিয়েছে রাইজারে উঠে থেকে মইরে গেছে ওহো দে দে এক সাইডে দুটো সুপ সুপার মাছ এই হাতে উঠা যদি হ্যাঁ যেত ওই যে হঠাৎ হরিঙ্গা টিকলি নিচের পাশে আবার কাঁকড়া বই থাকে কপাতির মাঝে ওই মাছ খায় না বলতো সে মাছ আর মাছ দুনিয়াবার কামাছ পোকারি কাইন মাগুর এই দেখুন পোকারি কাঁদা মাই খেয়ে একদম পাল্টে সেই সাইজের চিতল পোকারি মাছ মানে এত পরিমাণ যে ওরা বলতেছে দূর দিয়ে কালেকশন করে ধারে রাখ ওরা এখনও ওই দিকে ধরে আর পাঁচ দিয়ে তো মাছ ভর্তি আর এই দেখুন একটা ভোল সেই সাইজের প্রকাশ ভোল ভোল আজ ভাগ করতে হবে এর কাজ ভোল ভোল এই দেখবে এর ভাগ করতে হবে কাজ ব্যস্ত যাবে না বেঁধে যাবে না ও প্রকাশ ভাই কিরম মনে আছে কষ্ট হয়ে গেছে মাছ ধরতে তো বিশাল কষ্ট হয়ে গেছে বারকার এক মাছ আছে জালিতে এক বারকার চার পাঁচ ব্যাগ ভরা হয়ে গেছে এই যে মিলে ছয় ব্যাগ ওই শঙ্কর মাছ কিন্তু কই এই যে জল ভিতর এই যে না হ্যাঁ পকট পকট করে দিন ও বাঙাল ভরা মানে হ্যাঁ কি দেখাবো তাই তো দইরে পারতাছি না সত্যি কথা সুপার সুপার মাছ ধরো হ্যাঁ হ্যাঁ কাকড়া একটা কামড় দিছে আমার গসাত ফিরিয়া তাই নাকি মাছ ধরতে গেছি মাছের নিচে বসে মাছ খায় বাবা বাবা কেটা দৌড় দিল বাঙাল রায়তা ধরবে রায়তা বাঙালা ধর ও সেই সাইজ না চারটা বাঙাল না চারটা বাঙাল খেলাইছে তা আমার হাতের উপর হ্যাঁ যদি কাটাটা ধোক তোরে এই পাশে পড়ে গেল এইভাবেই মাছ ধরতে থাকবো আর কত ধরবো দরকার তো কষ্টই যাচ্ছে
এই যে ওটা দেখা কি ওটা ও এটা আমি একবার দেখাইছি ও চলো কি ভাই হয়েছে গাটা মাছ উঠা উঠা হাতে উঠাতে কি ওটা ওটা কি কি ওটা ওটা কি যেতে কবার কি ওটা ভুল ভুল ওটা গুবরা মামা কাছে 5 কেজি হবে কয় কেজি হবে ভাই 6-7 কেজি তো আছে হ্যাঁ ওর পেটে তলে হাত দিয়ে আস্তে উঠাইলে তা যদি দাঁড়ায় সে আস্তে 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 সেই ভাই সেই ইয়াহু আসো ময়দানে আসো ময়দানে পয়েন্টার কিছু খোল খুললে তো আমি কাল থেকে ধরে দিই রশি ফো এতে আসবে না সেই মান দাঁড়াও এই পেজে নিয়ে নি ব্যাগের ভিতরে মনে ঢুকতে দেবে না না এই পেজে এই পেজে এটা এদিকে ঘুরা ভাই এদিকে ঘুরা আরো ঘুরা মাছ ঘুরা ফো আন্দাজে এটা 5 কেজি 6 কেজি 6-7 কেজির মতো আছে 6-7 কেজি না সুপার টুকরো টুকরো একবারে ব্যাগে দিয়ে দে ব্যাগ এ তো ধরো না বন্ধ করে রাখবে তাহলে বোল্টার এই এই পাথরটা তো দেখ কোন জায়গায় রাখ পাথর দিকে রাখ না ওই দিকে রাখ ওটা নেওয়া যাবে না বলে ওইখানে রাখে আসলাম আইসটা রাখি বা সাইজ রে বাহ সেই সাইজ না বাহ এ খাইতে গেলে মজা হবে এই রাজ আমিই কইছিলাম না একটা বল পড়লে কাজ হয়ে যাবে কাজ হয়ে গেছে তো বন্ধুরা আমাদের মাছ ধরা এইখানেই শেষ মামা ওইখান থেকে ওই যে ওই সাইডে যেটুক বাকি ছিল সেটুক ধরে আসছে আর কয় ব্যাগ হলো 1 2 3 4 5 6 7 8 এটা মিলে 8 ব্যাগ এটা মিলে আর কত লাগবে মেলা মাছ হয়েছে 3 ব্যাগ 4 ব্যাগ পাই সে 8 ব্যাগ মামা রাত্রের থেকে অনেক বেশি হয়েছে না মাছ রাত্রে হয়েছিলাম 4 ব্যাগ হ্যাঁ চলো মাছ ধরার জায়গা শেষ শেষ চলো নৌকার কাছে নৌকা তো একেবারে চরে ডাঙায় এবার ওটা ঠেলা লাগবে মামা কায়দা করে মাছটারে জালের ভিতরে ঢুকাচ্ছে দেখা যাক আর ঢুকছে 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 হ্যাঁ খারাপ করে দাও উঠে গেছে সবই আছে সবই আছে লোড হয়ে গেছে আর এই এক ব্যাগ আর দাদার নিয়ে আসছে আর এক ব্যাগ সাংগাই করে কিরম কষ্ট হয়েছে আজকে মাছ ধরে অনেক কষ্ট হয়েছে সত্যি মাছ বেশি পড়লেও কষ্ট না পড়লে আরো কষ্ট পড়লে আরো আরো কষ্ট না পড়লেও কষ্ট না পড়লেও কষ্ট ঠিক আছে রাইজ ধরো চলে আসে চলো এবার ডুঙ্গিতে যাই চলো এবার চলো ডুঙ্গিতে সিধা জল এইখান থেকে অনেক দূরে এখন নৌকা সবাই এখান থেকে ঠেলে তারপরে নামাবো সবাই নৌকাকে ঠেলে সব নামাচ্ছে এই দেখুন এইসব যাচ্ছে এত কষ্ট হয়েছে যা বলার মতো না ওইখানে এক ব্যাগ পাল্টি করা হলো বড় বড় সব ভাঙাল মাছ সব আছে সব সারা ঢকঢক করতেছে এই মিলেই কয় ব্যাগ হলো এটা 3 ডে না 3 ডে 4 5 6 7 8 ব্যাগ মাছ তো আজকে আমাকে মাছ
সাইজে দেখুন, আর এই পাশে এই এটা উঠালেও দেখা যায় মাছ হইছে দেখুন, ভিতরে সারা বাড়ি মাছ। তো আর এই যে বড় বড় ভোল গোবরা, তো আমাকে মাছ আজকে এই পর্যন্তই। কত কেজি হবে? হবে এটা না হইলেও এটা 80-90 কেজি। আজকের এই ভিডিও এইখানেই শেষ করলাম। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি বলুন। ওকে ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে। চলো।